আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অপারেটরস। সাধারণভাবে আমরা অপারেটর বলতে কি বুঝি, কোনো কিছু নিয়ন্ত্রক হিসেবে। সিতেও এই অর্থে অপারেটর শব্দটি ব্যবহার করা হয় থাকে। যেমন কিবোর্ডের কিছু সাইন, যেমন প্লাস, মাইনাস, গুণ, ভাগ, গ্রেটার, ইকুয়াল ইত্যাদি সাইনগুলো যেগুলো ব্যবহার করা হয়, এগুলো সাধারণত গাণিতিক বা সম্পর্কসূচক কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই যে ক্যারেক্টারগুলো, এইগুলোকেই বলা হয় থাকে সাধারণত অপারেটর। আচ্ছা, আসা যাক যে ধরে নিলাম যে এ আর বি দুইটা ভেরিয়েবল। এখন এই দুইটা ভেরিয়েবলের মধ্যে যোগ করার জন্য আমরা প্লাস সাইনটি ব্যবহার করছি। আবার এ আর বি দুটা ভেরিয়েবলের মধ্যে কোনটি বড়, আবার কোনটি ছোট ইত্যাদি এগুলো ডিফাইন করার জন্য আমরা গ্রেটার সাইন অথবা লেস সাইনটি ব্যবহার করে থাকি। আবার দুইটা ভেরিয়েবল এ আর বি অথবা যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে এই সাইনটি ব্যবহার করা হয়ে থাকে। এই যে এই প্লাস, মাইনাস, গুণ, ভাগ, লেস ইকুয়াল, গ্রেটার ইকুয়াল অ্যান্ড অথবা এই যে ক্যারেক্টারগুলো, এই ক্যারেক্টারগুলোকে একটাকেই বলা হয়ে থাকে অপারেটরস। এই যে বিভিন্ন ধরনের কাজ, এই কাজের উপর ভিত্তি করে অপারেটরসকে কয়েক ভাগে ভাগ করা হয়। প্রথমটি হলো অ্যারিথমেটিক অপারেটর, দ্বিতীয়টি হলো রিলেশনাল অপারেটরস, দেন লজিক্যাল অপারেটরস, দেন ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটরস, দেন অ্যাসাইনমেন্ট অপারেটরস, কন্ডিশনাল অপারেটরস, বিটওয়াইজ অপারেটরস এবং স্পেশাল অপারেটরস। এরপর আমরা প্রত্যেকটি অপারেটরস কোনটার কী কাজ সেগুলো জানব। সো গো টু দ্য অ্যারিথমেটিক অপারেটরস। অ্যারিথমেটিক অপারেটরটির যাওয়ার আগে আমাদের আরেকটি বিষয় জানা দরকার, তা হচ্ছে অপারেন্ড। অপারেন্ডগুলো সাধারণত ভেরিয়েবলস, কনস্ট্যান্টস কিংবা এক্সপ্রেশন ইত্যাদি প্রভৃতি নিয়ে কাজ করে। এই যে ডাটাগুলো যেগুলো অপারেটর দ্বারা ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় থাকে অপারেন্ড। যেমন ধরেন যে গত একটু আগে যে আমরা দেখলাম যে এ প্লাস বি, এখানে এ আর বি এটা হচ্ছে প্লাসের কাজটা হচ্ছে এ আর বি দ্বারা, সুতরাং এখানে এ আর বিটা হচ্ছে অপারেন্ড। যেমন এইভাবে এ মাইনাস বি এ ভাগ বি, এখানে যে যার দ্বারা কাজগুলো করা হচ্ছে, যে ডাটাগুলো আমরা নিচ্ছি এই ডাটাগুলো হচ্ছে অপারেন্ড। এখন আসা যাক যে অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে। প্রোগ্রামে অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের গাণিতিক কাজ করতে হয়, যেমন আমরা যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি। এই যে কাজগুলো যে ক্যারেক্টারের মাধ্যমে করা হয় সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। সিতে মূলত পাঁচটি অ্যারিথমেটিক অপারেটর রয়েছে, সেটা হলো প্লাস, ইউনারি প্লাস অর এডিশন, সাবট্রাকশন অর ইউনারি মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড মডিউলো ডিভিশন। কিন্তু এখানে আমি ইউনারি প্লাসটা কেন ব্যবহার করলাম বা ইউনারি মাইনাস, ইউনারি বলতে কি বোঝায়? সাধারণত যেগুলো একটি অপারেন্ড নিয়ে কাজ করতে পারে তাদেরকেই ইউনারি বলা হয়ে থাকে, আর একাধিক অপারেন্ড নিয়ে যারা কাজ করে তাদেরকে বলা হয়ে থাকে বাইনারি অপারেন্ড। এখানে এই প্লাস আর মাইনাস ছাড়া বাকি যে অপারেটরগুলো আছে সবগুলো হচ্ছে বাইনারি অপারেটর। শুধু প্লাস এবং মাইনাসটাই হচ্ছে ইউনারি অপারেটর, অথবা এগুলোকে ইউনারির সাথেও বাইনারি ইকুয়েশন হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু এগুলো অবশ্যই বাইনারি হয়ে থাকে। আর এখানে মডিউলো ডিভিশন যেটা আছে সেটা ছাড়া বাকি সবগুলোই ইন টাইপ, ফ্লোট টাইপ, ডাবল টাইপ বা ক্যারেক্টার টাইপ ইত্যাদি যে কোনো টাইপেরই করা যায়, শুধু মডিউলাসটা অবশ্যই ইন টাইপের ডাটা ব্যবহার করতে হবে। তবুও
ইউনারি এবং বাইনারির মধ্যে একটু মনে হয় সন্দেহ রয়ে গেল। যেমন ধরা যাক যে আমি বলেছি যে প্লাস এবং মাইনাসকে ইউনারি এবং বাইনারি উভয় হিসেবে ব্যবহার করা থাকে। ইউনারি কখন ধরব? ধরা যাক যে এখানে ধরেন যে ইন্ট এক্স, এক্স এর মান আমরা ধরলাম 3, এটা বলতে বোঝা হচ্ছে প্লাস 3, মানে এটা ধনাত্মক মান। কিন্তু আমাদের দেওয়া দরকার যে একটি ঋণাত্মক মান, সেক্ষেত্রে আমরা কি দেবো যে ইন্ট মাইনাস 3। এখানে দেখেন যে মাইনাস 3 যে একটা মাত্র অপারেন্ড ব্যবহার করছে মাইনাস সাইনটা, সুতরাং এখানে আমরা একটা জিনিসই এখানে ব্যবহার করতে পারতেছি, যার কারণে এটা হচ্ছে ইউনারি। আবার এইভাবে ধরেন যে মাইনাস 65 প্লাস 58, এই জন্য এই প্লাস মাইনাস একটা করে যেহেতু অপারেন্ড ইউজ করতেছে তাই এটাকে ইউনারি বলা হয়। আবার প্লাসটাকে আমরা এ প্লাস বি দুইটা অপারেন্ডের মাঝখানে এই কার্য সম্পাদন করতেছে, সুতরাং এটা বাইনারি হিসাবেও কাজ করতেছে। এটাই হচ্ছে ইউনারি এবং বাইনারি। এখন আসা যাক ইন্টিজার অ্যারিথমেটিক এবং রিয়েল অ্যারিথমেটিক সম্পর্কে। ইন্টিজার অ্যারিথমেটিক বলতে সাধারণত আমরা যে অপারেন্ড ইউজ করব সেগুলো যদি ইন্টিজার টাইপের হয়ে থাকে সেক্ষেত্রে এটা হবে ইন্টিজার অ্যারিথমেটিক। যেমন এখানে এ ইকুয়াল টু 14, বি ইকুয়াল টু 4, এখানে উভয় মানে ইন্টিজার, সুতরাং এর আউটপুটটা হবে ইন্টিজার টাইপের। যেমন এ প্লাস বি ইকুয়াল টু এই দুটো যোগের ফল 18, আবার বিয়োগ ফল 10। আবার এই ইন্টিজার অ্যারিথমেটিকের ভাগের ক্ষেত্রে একটু নিয়ম চেঞ্জ হয়ে যায়। এখানে 6 ভাগ 7 ইকুয়াল টু 0, 6 ভাগ 7 ইকুয়াল টু 0, এবার মাইনাস 6 ভাগ 7 ইকুয়াল টু 0 অথবা 1 দেখাচ্ছে। এর কারণ হচ্ছে যে যদি একই সাইন হয়ে থাকে সেক্ষেত্রে সাধারণত এরা 0 সাইনের দিকে আগাবে, আবার যদি মাইনাস সাইন আগে চলে আসছে সেক্ষেত্রে এটা সাধারণত যে পিসি ইউজ করবো সে পিসি অপারেটর ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে, এটা তারা যে হিসাব নিবে সেটাই সাধারণত আসবে। আবার মডিউলার সাইনের ক্ষেত্রে কিন্তু সামনের যে সাইনটি থাকবে সে সাইনের উপর নির্ভর করেই এর আউটপুটের সাইন আসবে। যেমন এখানে সামনে মাইনাস সাইন আছে বলে এখানে মাইনাস এসেছে, এবং দেখা যাচ্ছে যে এখানে পরে মাইনাস 3 থাকা সত্ত্বেও এর সাইনটি প্লাস এসেছে, কারণ এর সামনের সাইনটি ধরা হয়েছে। এরপর আসা যাক রিয়েল অ্যারিথমেটিক এর ক্ষেত্রে। রিয়েল অ্যারিথমেটিক এর বিষয়টিও একই যে অপারেন্ড গুলো রিয়েল হবে। একটি উদাহরণের মাধ্যমে দেখা যাচ্ছে যে 6.07 উভয় রিয়েল, মানটাও আসবে রিয়েল টাইপের, শুধু এই ক্ষেত্রে মডিউলার সাইনটি ইউজ করা হয় না। আর ইন্টিজার অ্যারিথমেটিক এবং রিয়েল অ্যারিথমেটিক ছাড়াও আরেকটি অ্যারিথমেটিক ইউজ করা হয়, সেটা হচ্ছে মিক্সড রিয়েল অ্যারিথমেটিক। এই অ্যারিথমেটিকটাতে ইন্টিজার এবং রিয়েল দুটাই ইউজ করা হয়ে থাকে। উদাহরণটি দেখা যায় যে এখানে ইন্টিজার সাইন ইউজ করা হয়েছে, আবার রিয়েল দুটাই ইউজ করা হয়েছে, এইটাকে বলা হয় থেকে মিক্সড মিডো অ্যারিথমেটিক। এখন আসা যাক রিলেশনাল অপারেটর সম্পর্কে। প্রোগ্রামে অনেক সময় আমাদের তুলনামূলক কোনো কাজ বোঝানোর জন্য ইউজ করতে হয়। যেমন ধরা যাক যে একটি অপারেন্ড আরেকটি অপারেন্ড থেকে ছোট কিনা, অথবা একটি অপারেন্ড আরেকটি অপারেন্ড থেকে বড় কিনা, অথবা সমান কিনা, আবার বললাম যে একটি থেকে অপরটি সমান নয়। এইভাবে বিভিন্ন রিলেশনাল বা তুলনামূলক কাজ আমাদের প্রয়োজন হয়। এই কাজগুলো করার জন্য সিটে রিলেশনাল অপারেটর ইউজ করা হয়। সিটে সাধারণত 6টি রিলেশনাল অপারেটর ইউজ করা হয়, সেটা হচ্ছে লেস, গ্রেটার, লেস ইকুয়াল, গ্রেটার ইকুয়াল অথবা গ্রেটার দেন অর ইকুয়াল, ইকুয়াল, নট ইকুয়াল, এই 6টি সাইন ইউজ করা হয়ে থাকে।
সাধারণত আমরা যখন ইফ হোয়াইল ফর এই ধরনের লুপগুলো ইউজ করবো সেক্ষেত্রে এই রিলেশনাল অপারেটরগুলো বেশি ইউজ করা যাবে হবে এইগুলো পরবর্তী ধাপে যখন আমরা ইফ হোয়াইল এগুলো ইউজ করবো সেক্ষেত্রে দেখানো হবে। রিলেশনাল অপারেটরগুলো যেহেতু বাইনারি টাইপের সুতরাং এগুলো দুইটি অপারেন্ট এর সাহায্যেই ইউজ করা হবে, যেমন এল ইস ইকুয়াল বি, এল ইস দেন বি ইত্যাদি আকারে। এরপর আসা যাক রিলেশনাল অপারেটরের কমপ্লিমেন্ট সম্পর্কে। রিলেশনাল অপারেটরের কমপ্লিমেন্টের ক্ষেত্রে গ্রেটারের কমপ্লিমেন্ট হবে লেস ইকুয়াল, লেসের হবে গ্রেটার ইকুয়াল, ইকুয়াল হবে নট ইকুয়াল, মানে সম্পূর্ণ উল্টাটা। ধরা যাক যে আমরা দিলাম নট এক্স লেস ওয়াই, এটাকে আমরা লিখতে পারি কি আকারে, এক্স গ্রেটার ইকুয়াল ওয়াই, একই জিনিস। মানে হচ্ছে যে উল্টা যে বিষয়টা সেটাই হচ্ছে রিলেশন আকারে কমপ্লিমেন্টটা ইউজ করা হয়ে থাকে। এখন আসা যাক লজিক্যাল অপারেটর সম্পর্কে। প্রোগ্রামিং এর সময় আমাদের মাঝে মধ্যে এমন কিছু লজিকের প্রয়োজন হয়, যেমন ধরা যাক যে এটা যদি হতো, তো যদি এমন হতো এবং এমন হতো তাহলে এমন হবে, অথবা যদি এমন হয় এবং এমন হয়, অথবা যদি এমন হয় তাহলে এমন হবে, এই টাইপের যে ধরনের লজিক্যাল বিষয়গুলো আমরা যদি ইউজ করি সেক্ষেত্রে এই লজিক্যাল অপারেটর ইউজ করা হয়। সাধারণত একাধিক কন্ডিশন ইউজ করার ক্ষেত্রে অ্যান্ড এবং অর এই দুইটি অপারেটর ইউজ করা হয়, আর টোটালি লজিক্যাল অপারেটর সাধারণত তিনটি, অ্যান্ড, অর এবং নট। এর মধ্যে এই অ্যান্ড আর অরটা একাধিক লজিক্যাল ইউজ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন ধরা গেল যে এ লেস দেন, ধরা হলো যে এ লেস দেন বি এবং এবং ধরা হলো যে এক্স ইকুয়াল ইকুয়াল করলাম টেন। এই ক্ষেত্রে আমি প্রথমে সে এ লেস ইকুয়াল বি গ্রেটার ইকুয়াল বি কিনা সেটা ইয়ে করবে, এবং যদি এক্স ইকুয়াল টু টেন হয় সেক্ষেত্রে সেটা ট্রু হবে। আর যে আমরা যে অপারেটরই ইউজ করি না কেন, কম্পিউটার সাধারণত এর আউটপুটটা দুইটা ধরে নিতে, একটি ওয়ান এবং একটি জিরো। ওয়ানটি হচ্ছে ট্রু এর ক্ষেত্রে, এবং যদি আমার লজিকটা সত্য হয় সেক্ষেত্রে সে ওয়ান ধরে নেবে, এবং যদি মিথ্যা হয় সেক্ষেত্রে সে জিরো ধরে নেবে। এখন ধরে নিলাম যে আমরা যখন অ্যান্ড লজিকটি ব্যবহার করব সেক্ষেত্রে উভয় লজিকটাই যদি সত্য হয় তবেই কম্পিউটার এখানে সত্য ধরে নেবে, আর যদি একটি সত্য অপরটি সত্য না হয় সেক্ষেত্রে এখানে জিরো ধরবে, অর্থাৎ মিথ্যা। আবার অরের ক্ষেত্রে যে কোনো একটি সত্য হলেই সে সত্য ধরে নেবে, আবার দুটোই যদি মিথ্যা হয় সেই ক্ষেত্রে সে মিথ্যা ধরে নেবে। আর নটের ক্ষেত্রে তো একটি লজিকই বোঝা যাচ্ছে। এখন আসা যাক অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে। কোনো এক্সপ্রেশন বা ভেরিয়েবলের মানকে অন্য কোনো ভেরিয়েবলের মান হিসাবে নির্ধারণ করতে যেসব অপারেটর ব্যবহার করি আমরা, এটাই হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। সিতে কিছু কিছু অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করা হয়, যেমন এখানে ইকুয়াল চিহ্ন দেয়া থাকলেও এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অ্যান্ড অ্যাসাইনমেন্ট, এটাকে বলা হয় ডিক্রিমেন্ট অ্যান্ড অ্যাসাইনমেন্ট, এটাকে বলা হয় সাবট্রাক্ট অ্যান্ড অ্যাসাইনমেন্ট, এটাকে বলা হয় অ্যাড অ্যান্ড অ্যাসাইনমেন্ট। তারপরে হচ্ছে আরও রয়েছে যেমন বিটওয়াইজ অর এক্সপ্রেশন,
bitwise and assign, that's a bitwise and assign, তারপর সে bitwise left shift assign ইত্যাদি বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করা হয়ে থাকে। এখন আসা যাক যে এই অ্যাসাইনমেন্ট অপারেটর কি কি যে ইউজ করা হয়। এখন আসা যাক এই অ্যাসাইনমেন্ট অপারেটর কখন ইউজ করা হয়। আমরা যখন কোনো অপারেন্ডের ভ্যালু নির্ধারণ করে দেবো সেক্ষেত্রেই এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইউজ করা হয়ে থাকে। যেমন ধরা গেলো যে এক্স এর মান দেওয়া হলো যে 12, সেক্ষেত্রেই এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা ইউজ করা হয়ে থাকে। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ভ্যালুর সামনে ইকুয়াল সাইনের এই অ্যাসাইনমেন্ট অপারেটরটার সামনের যে বাম পাশের যে মানগুলো থাকবে সেটা অবশ্যই একটি ভেরিয়েবল হতে হবে। যদি কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এইরকম যে বি মাইনাস সিক্স ইকুয়াল 13, এই ধরনের অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে ইউজ করা যাবে না। অবশ্যই বাম পাশে যা থাকবে সেটা অবশ্যই ভেরিয়েবল ইউজ করতে হবে। আবার যদি দেখা যাচ্ছে যে এমন যদি হয় বি ইকুয়াল টু বি প্লাস কিউ, এই ধরনের যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে এসে এই বিটা আগে যদি কোনো মান থাকে ওই মানের সাথে টু অ্যাড করে যে মানটা হবে সেটা বি এর মানটা নির্ধারণ করে দেবে। এরপর আসা যাক ইনক্রিমেন্ট অপারেটরের ক্ষেত্রে। ইনক্রিমেন্ট অপারেটরটা সাধারণত প্লাস প্লাস সাইন দ্বারা ইউজ করা হয়ে থাকে। যদি প্রোগ্রামের মধ্যে কোনো কিছু একটা নির্দিষ্ট পর্যায়ক্রমে বৃদ্ধি করতে প্রয়োজন হয় সেক্ষেত্রে এই ইনক্রিমেন্ট অপারেটরটা ইউজ করা হয়ে থাকে। যেমন এখানে ফর আর হুইল লুপের ক্ষেত্রে এই অপারেটরটা বেশি ইউজ করা হয়। যদি এক্স প্লাস প্লাস থাকে তাহলে ধরে নিতে হবে যে এখানে এক্স এর মানটা এক করে বৃদ্ধি পাবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্লাস প্লাস এক্স থাকে আবার কোথাও এক্স প্লাস প্লাস থাকে, এই দুটা মান সবসময় একই হয়ে থাকে তবে কার্যপ্রণালীতে একটু ভিন্ন আসে যায়। যেমন দেখা যায় যে যদি ধরা যাক যে যদি এক্স প্লাস প্লাস থাকে সেক্ষেত্রে ওরা যে মানটা আছে তার সাথে এক যোগ করবে। ধরা যাক যে যদি এক্স এর মান 10 থাকে প্রথমে কম্পিউটার আগে ওই 10 মানটা নেবে তারপরে এর সাথে এক যোগ করে দেবে। ধরে নিলাম যে এক্স ইকুয়াল টু 10 দেয়া আছে, সেক্ষেত্রে ফার্স্টে কি করবে এক্স প্লাস প্লাস এর ক্ষেত্রে প্রথমে এক্স এর মানটা 10 দিবে, নেওয়ার পরে এর সাথে এক যোগ করে দিবে। কিন্তু প্লাস প্লাস এক্স এর ক্ষেত্রে করবে কি সে আগেই 10 এর সাথে এক যোগ করে নিয়ে তারপরে মানটা ইনপুট দিবে, সেক্ষেত্রে ওই আগেই 10 প্লাস 1 ইকুয়াল টু 11 করবে, তারপরে এই ডাইরেক্ট 11 মানটা ইন আউটপুটে দেখাবে। এখানে মানটা একই আসবে কিন্তু এই কার্যপ্রণালীটা একটু আলাদা হিসেবে নেবে। এবার আসা যাক ডিক্রিমেন্ট অপারেটরের ক্ষেত্রে। ডিক্রিমেন্ট অপারেটরও এই একই জিনিসই ওই ইনক্রিমেন্ট অপারেটরের মতোই, আমাদের যদি কোনো ভ্যালু এক করে মাইনাস করতে হয় সেক্ষেত্রে এই ডিক্রিমেন্ট অপারেটরটা ইউজ করা হয়ে থাকে। এখানেও ওই এক্স মাইনাস মাইনাস আর মাইনাস মাইনাস এক্স একই জিনিস, তবে এর কার্যপ্রণালী ভিন্ন। যেমন এক্স মাইনাস মাইনাস হলে সে আগে যদি যে ভ্যালুটা থাকে সহজে যদি 10 থাকে 10টাকে আগে নিয়ে আসবে, নিয়ে আসার পর এক বিয়োগ করবে সেক্ষেত্রে 9 ভ্যালু দিবে। আর মাইনাস মাইনাস এক্স এর ক্ষেত্রে আগেই এক বিয়োগ করে তারপর আগেই বিয়োগ করা মানটাই নিয়ে আসবে তারপর এটা অ্যাসাইন করবে, সেক্ষেত্রে ওকে 10 মাইনাস 9 মানটাই আগে নিয়ে আসবে তারপরে অ্যাসাইন করবে। অপারেটর রয়েছে যেমন
এক্ষেত্রে এই অপারেটরটার ক্ষেত্রে আমাদের ইউজ করা হয় সাধারণত, দেখা যায় যে যখন আমি ধরলাম যে বি ইকুয়াল টু বি প্লাস সি এমন কিছু একটা অ্যাসাইন করব, এই জিনিসটা এই যে বি এর মানটাই আবার আগে যোগ হবে তারপরে সাথে সি যোগ হবে, এমন মান যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে এই অপারেটরটা আমরা সহজেই লিখতে পারি এভাবে যে বি প্লাস ইকুয়াল সি। এটা দিলে এই এই একই এক্সপ্রেশন এরা মিন করবে, যেমন এখানে এই বি আগে একটা যোগ করে দিবে সি এর সাথে, এইভাবে আগাবে। ঠিক একইভাবে এই অপারেন্ড গুলো কিভাবে এই অপারেটর গুলো কাজ করে, যেমন এই ক্ষেত্রে ওই ধরে নিলাম যে আমি যদি বি সি ইকুয়াল টু সি মাইনাস ডি দিই, সেক্ষেত্রে এই একই এটা আমরা লিখতে পারি সি মাইনাস ইকুয়াল ডি। নিচের গুলো একইভাবে আরেকটি অপারেটর আছে, সেটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। এই কন্ডিশনাল অপারেটরটা সেটাই মিন করে যে ধরে নিলাম যে আমরা কোন একটা ফাংশনে কোন একটা এক্সপ্রেশন আসবে, যে ধরলাম যে কোন একটা এক্সপ্রেশন এক এই এক্সপ্রেশনটা এটা সাধারণত এইভাবে ডিপেন্ড করে থাকে যে এক্সপি টু এক্সপ্রেশন টু ইকুয়াল এক্সপ্রেশন থ্রি। এখানে বিষয়টা দেখা যায় যে এই এক্সপ্রেশন ওয়ান এর মধ্যে যে আমি কন্ডিশনটা দেবো, এই কন্ডিশনটা যদি সত্য হয় সেক্ষেত্রে এই মানটা দুই নম্বর এক্সপ্রেশনের মানটা নিয়ে নেবে, আর যদি মিথ্যা হয় সেক্ষেত্রে সে তিন নম্বর এক্সপ্রেশনের মানটা নিয়ে নেবে। সেক্ষেত্রে ধরে নিলাম যে কোন একটা ফাংশনে এ ইকুয়াল টু হইল 10, বি ইকুয়াল টু হইল ধরলাম 5। এখন যদি আমি বলি যে যদি এ মানে যদি এ গ্রেটার দেন বি হয়, দেন অর চিহ্ন দিলাম দিলাম ইকুয়াল টু দিলাম 4। এখন এর মানে হচ্ছে যে যদি এ বি এর চেয়ে বড় হয়ে থাকে সেক্ষেত্রে মান হবে 3, আবার যদি এটা এই কন্ডিশনটা যদি মিথ্যা হয় সেক্ষেত্রে মান হবে 4। সুতরাং এই এক্সপ্রেশনটার ক্ষেত্রে এর মান হবে 3। আরো দুটি অপারেটর রয়েছে, কমা অপারেটর, সাইজ অপারেটর। কমা অপারেটরটি ইউজ করা হয় একাধিক অপারেটর এক জায়গায় যোগ করার ক্ষেত্রে, যেমন ধরা যাক যে এক্স ইকুয়াল টু 2, আবার কমা ওয়াই ইকুয়াল টু 3 ইত্যাদি। এই জিনিসগুলো দুটো একসাথে লেখার ক্ষেত্রে এই কমা অপারেটরটি ইউজ করা হয়েছে। আগে এই অপারেটরটি এক্স ইকুয়াল টু 2 সেমিকোলন ওয়াই, আবার আরেকটি লাইনে ওয়াই ইকুয়াল টু 4 এভাবে লিখতে হতো, কিন্তু এক্ষেত্রে একসাথেই যে আমি একবারই লেখার জন্য এই কমা অপারেটরটি ইউজ করা যায়। আবার সাইজ অফ অপারেটর, এই সাইজ অফ অপারেটরটি কোনো একটি ইয়ার কত বিট ইউজ করা হয়েছে সেটা জানার জন্য এই সাইজ অফ অপারেটরটি দেওয়া হয়ে থাকে, যেমন যদি এম ইকুয়াল টু সাইজ অফ সাম বি, তাহলে এই সাম ভেরিয়েবলের আন্ডারে কত বিট ইউজ করা হয়েছে সেটি এই সাইজ অফ অপারেটরের মাধ্যমে জানা যায়।